তহবিল ঘাটতির কারণ দেখিয়ে বাংলাদেশের শরণার্থী শিবিরে আশ্রয় নিয়ে থাকা প্রায় 10 লাখ রোহিঙ্গার খাদ্য সহায়তা আবারও কমিয়েছে জাতিসংঘের সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। এ নিয়ে 3 মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো বরাদ্দ কমানো হলো। WFP এর মুখপাত্র কুল্লি জানিয়েছেন, রেশন আগামী 1 জুন থেকে প্রতি মাসে $10 থেকে কমিয়ে $8 করা হবে। এর আগের ঘোষণায় পূর্ণাঙ্গ মাসিক বরাদ্দ $12 থেকে কমিয়ে $10 করা হয়েছিল। তিনি বলেন, পূর্ণাঙ্গ রেশন সরবরাহ অব্যাহত রাখতে হলে জরুরিভাবে $56 বিলিয়ন প্রয়োজন। ত্রাণকর্মীরা জানিয়েছেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথম তহবিল কাটছাটের পর থেকে রোহিঙ্গা শিবিরে ইতোমধ্যে অপুষ্টি ছড়িয়ে পড়েছে। নতুন ঘোষণায় শিবিরের নিরাপত্তা পরিস্থিতি আরও খারাপ করে তুলতে পারে বলে তাদের সংখ্যা। মানবাধিকার সংস্থাগুলো বলছে, সহায়তা কমিয়ে দেয়া হলে বিশ্বের সবচেয়ে বড় এই শরণার্থী শিবিরে খাদ্য নিরাপত্তা নিয়ে সংকট এবং পুষ্টিহীনতা আরও তীব্রতর হবে। 2017 সালের 25 আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযান শুরুর পর কয়েক মাসে 7 লাখের বেশি রোহিঙ্গা প্রতিবেশী দেশ বাংলাদেশের কক্সবাজারে এসে আশ্রয় নেয়। আগে থেকে বাংলাদেশে ছিল আরও 100,000 রোহিঙ্গা। বর্তমানে 12 লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজার টেকনাফের ক্যাম্পগুলোতে বসবাস করছেন। জাকারিয়া রবিউল, নিউজ ফ্ল্যাশ 71। Thank you.